ওয়েলকাম টু অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইক্যাপ, ইজেল, ইভিট এরকম অনেক ভিটামিন ই ক্যাপসুলের রিভিউ দেখেছেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আজকের এই ভিডিওতে ভিটামিন ই ক্যাপসুলের 7টি গোপন কার্যকারিতা নিয়ে আলোচনা করা হবে। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজ যে ওষুধটি নিয়ে রিভিউ করা হবে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হলো ইকোভিট 400 mg। এটি মূলত এক ধরনের সফট ক্যাপসুল। এই ইকোভিট ক্যাপসুলের উপকরণের মধ্যে রয়েছে ভিটামিন ই 400 IU, আর এই ক্যাপসুলটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আসুন এই ইকোভিট বা ভিটামিন ই এর 7টি কার্যকারিতা কি সেটা এখন জানতে পারবেন, এবং ভিডিওর শেষে এই ওষুধটি খাওয়ার নিয়ম কোথায় পাবেন এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হলো বয়সের ছাপ দূর করে, চেহারা উজ্জ্বল করে এবং দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে, পাশাপাশি যৌবন ধরে রাখতেও সাহায্য করে। অনেক লোকজনকে দেখা যায় যে যাদের বয়স 30 বছর হলেও তাদের চেহারায় এমনভাবে ছাপ পড়ে যে যাদের বয়স্ক বয়স্ক মনে হয়। তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, দৈহিক কাঠামো দিনে দিনে সৌন্দর্যতা হারিয়ে ফেলে, চেহারা রুক্ষ হয়ে থাকে, শুষ্ক হয়ে থাকে এবং যৌবন চলে যায়। তাদের ক্ষেত্রে এই ঔষধ সেবন করলে তাদের চেহারার ছাপ চলে যাবে, দৈহিক কাঠামো সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং যৌবন ফিরে পাবে, পাশাপাশি আগের থেকে চেহারার উজ্জ্বলতা দিন দিন বেড়ে যাবে। 2 নম্বর যে কাজটি হলো সেটি হচ্ছে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং চুল পড়া রোধ করে। যাদের ত্বক দেখতে একেবারে রুক্ষ, শুষ্ক এবং খসখসে হয়ে থাকে, পাশাপাশি চুল রুক্ষ হয়ে থাকে, দিন দিন চুল পড়ে যায়, চুলের আগা ফেটে যায় এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তাদের ক্ষেত্রে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং চুল পড়া রোধ করতে ও চুলের ঘনত্ব বাড়াতে এই ইকোভিট ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর যে কাজটি করে সেটি হলো অনেক মেয়েদেরই মেন্সের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। দেখা যায় যাদের নিয়মিত মেন্স হয় না, পাশাপাশি অতিরিক্ত ঋতুস্রাব হয়, তাদের জন্য এই ইকোভিট ক্যাপসুলটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। 4 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বয়স্কদের ঠান্ডা এবং হাসি কাশি থেকে রক্ষা করে। অনেক বৃদ্ধ লোক আছে যাদের শীতের সময়ে বা শীতকালীন সময়ে ঠান্ডা লেগে হাসি কাশি দেখা যায়, সর্দি দেখা যায়। অনেক ঔষধপাতি খাওয়ার পরেও যারা এই সমস্যা থেকে সমাধান হতে পারে না, তাদের ক্ষেত্রে এই ইকোভিট 400 mg ক্যাপসুল সেবনের মাধ্যমে তারা ঠান্ডাজনিত হাসি কাশি থেকে বিরত থাকতে পারবে। 5 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় তখন আমরা বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ বা সংক্রমিত হই। দেখা যায় 2-4 দিন পরপরই একটা না একটা রোগ লেগেই থাকে। তো দেহের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ইকোভিট ক্যাপসুলটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে পারব। 6 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মহিলাদের বাচ্চা না হওয়ার সমস্যা সমাধান করে। ভিটামিন ই এমন এক ধরনের ঔষধ যে মহিলাদের ডিম্বাণু তৈরিতেও এই ঔষধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তাই যেসব মহিলারা ভিটামিন ই এর অভাবে পেটে বাচ্চা কনসেপ্ট করতে পারে না, তাদের জন্য এই ঔষধটি খুব গুরুত্বপূর্ণ ঔষধ। এরপর শেষ 7 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো হয় সেগুলো দূর করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তো সাধারণত ভিটামিন ই বা ইকোভিট এবং ইক্যাপ জাতীয় ক্যাপসুলের কাজ মূলত এগুলোই। এখন আসুন এই ইকোভিটের সেবন মাত্রা কি, এটি আপনারা কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য প্রতিদিন রাত্রে 1টি করে ক্যাপসুল খাবার পর সেবন করতে হবে। এভাবে 2-3 মাস ডোজ মেইনটেইন করে যদি এই ওষুধটি সেবন করা যায় তাহলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তবে আপনারা যদি 2-4 দিন এই ওষুধটি সেবন করার পর সেবন করা ছেড়ে দেন তাহলে আপনারা কিন্তু কোনো রেজাল্ট দেখতে পারবেন না। এখন আসুন এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কি। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে অতিমাত্রায় বা দীর্ঘদিন ধরে এই ওষুধটি সেবন করলে সেক্ষেত্রে চোখে ঝাপসা দেখা দিতে পারে, শরীর নার্ভাস হয়ে আসতে পারে এবং আমাশয়ের প্রভাব দিন দিন বেড়ে যেতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে। মূলত এগুলোই হলো এই ইকোভিটের পার্শ্ব প্রতিক্রিয়া।
আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলারা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইকোভিট বা ভিটামিন ই জাতীয় ক্যাপসুল সেবন করতে হবে। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ইকোভিট ক্যাপসুলটি আপনারা সংগ্রহ করতে পারবেন। আর প্রতিটি ইকোভিট 400 mg ক্যাপসুলের মূল্য 6 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী নতুন নতুন ঔষধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।